আইরে আমার মনি মাতানু দেশ হাইরে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরি না থাইরয়েড কে আমরা তখনই সফল বলবো যখন আমরা কমপ্লিটলি অপারেশনটিকে সফলভাবে শেষ করে আসতে পারবো সেখানে আমাদের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ নামক নার্ভ আছে যেটিকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা এবং সেটাকে সংরক্ষণ করা নাম্বার টু হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটিকে আইডেন্টিফাই করা এবং সুরক্ষা প্রদান করা অপারেশন হয়েছে কিন্তু পুরোপুরি সফল হয়নি কি কারণে তার ভয়েসের একটি পরিবর্তন ঘটেছিল আর কেন ভয়েসের পরিবর্তন হলো আজকে আপনাদেরকে আমি এমন একজন সম্মানিত রোগীর সাথে পরিচয় করে দিব যার কণ্ঠের সুর শুনলে আমার মনে হয় যে আপনারা বিমোহিত হয়ে যাবেন একটু আগে আমি গান শুনছিলাম তো তার একটি পরে আমি তার গানটা থামি আমি আমি বললাম যে আমার ভিউদেরকে এই গানটি শোনাতে চাই যে কারণে কিন্তু আমি নতুন করে আবার ভিডিওটি শুরু করছি আসলে কেন আমরা তার কণ্ঠে গান শুনতে চাই তারও কিন্তু একটি কারণ রয়েছে আসলে আমাদের এই যে সুন্দর কণ্ঠ সুরেলা কণ্ঠ এই টোটাল জিনিসটি কিন্তু নির্ভর করে আমাদের এই যে ভয়েস বক্স বা আমাদের যেখান থেকে স্বর উৎপন্ন হয় ঠিক আছে কি সেই প্রোডাকশন হাউস যেখান থেকে শব্দটি উৎপন্ন হয় সেখানে কিন্তু দুটো কর্ড রয়েছে ঠিক এরকম প্রিয় দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি যেটি নাম বলছি আমরা ভোকাল কর্ড এই কর্ডগুলোর কিন্তু যে মুভমেন্টের মাধ্যমে কিন্তু ভয়েসটি प्रोड्यूस হয় আপনারা খেয়াল করবেন যে গিটারে যে তারগুলো থাকে গিটার একটু টোকা দেওয়ার সাথে সাথে কত সুন্দর সুর বের হয় তাই না অর্থাৎ এই কর থেকে কিন্তু কম্পাঙ্ক তারপর সেখান থেকে সুর উৎপন্ন হয় মূলত রুবি আপার হচ্ছে দু হাজার সালের মার্চ মাসে তার একটি অপারেশন হয়েছিল অপারেশনটির নাম হচ্ছে থাইরয়েড সার্জারি দেখি এই যে তার গলায় একটি সার্জারি হয়েছিল এটি অবশ্য অন্য একটি হসপিটাল থেকে তার অপারেশনটি সম্পন্ন হয়েছিল অপারেশন মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিন্তু তার একটি আক্ষেপের জায়গা ছিল সেটি হচ্ছে যে অপারেশনের পর তার কন্ঠের একটি পরিবর্তন হয়ে যায় তাই তো আপনি আচ্ছা কি কি পরিবর্তন আপনার মধ্যে খেয়াল করেছিলেন কথা বলতে পারতাম না তারপরে এমনি আমি গান করতাম বাচ্চাদের গান শেখাই সেগুলো তো একেবারেই ছিল না কথা বলা মানে কষ্ট ছিল আর কি থাইরয়েড সার্জারিকে আমরা তখনই সফল বলবো যখন আমরা কমপ্লিটলি অপারেশনটিকে সফলভাবে শেষ করে আসতে পারবো সেখানে আমাদের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ নামক নার্ভ আছে যেটিকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা এবং সেটাকে সংরক্ষণ করা নাম্বার টু হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটিকে আইডেন্টিফাই করা এবং সুরক্ষা প্রদান করা এত এই ভাইটাল স্ট্রাকচার গুলোকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা সার্জারিটাকে সফল বলতে পারি না মানে অপারেশন হয়েছে কিন্তু পুরোপুরি সফল হয়নি কি কারণে তার ভয়েসের একটি পরিবর্তন ঘটেছিল আর কেন ভয়েসের পরিবর্তন হলো আমরা খেয়াল করলাম তার পরীক্ষা করে যে তার যে দুটি কর্ড তার মধ্যে ডান পাশের যে কর্ডটি সেটি দুর্বল হয়ে গিয়েছে অর্থাৎ তার যে মুভমেন্ট মুভমেন্টটা ঠিক মতন হচ্ছে না এর ফলে তার একটি পরিবর্তন সেটা কারণ তারা কিন্তু এই সুর দিয়ে কিন্তু মানুষের মন জয় করে এই সুর দিয়েই কিন্তু তারা আসলে পরিচিতি লাভ করে যারা টিচার তারা কিন্তু শেখায় গান শেখায় আপনি তো বোধহয় একটি স্কুলে গানও শেখান আমি বাংলাদেশ কিশোর ক্লাবে আচ্ছা আচ্ছা তো তার যখন এরকম অর্থাৎ অপারেশনের পর যখন কণ্ঠের একটি পরিবর্তন আসলো তার কিন্তু মন খারাপ হয়ে যায় আরও একটি মন খারাপ হওয়ার বিষয় ছিল যে তার অপারেশনের জায়গায় একটি স্কার মার্ক হয়ে গিয়েছিল। যে লাইনটা অর্থাৎ দিয়ে আমরা সার্জারি করি সেই যদি সূক্ষ্মভাবে আসলে সেলাইটা না হয় অনেক ক্ষেত্রে হ্যাঁ এইটার স্পট থাকে বা দেখা যায় আবার কখনো কখনো কেলয়েড ফর্ম হয় অর্থাৎ হাইপার কেলয়েড এই কেলয়েড থাকার কারণে জায়গাটার মধ্যে একটি সৌন্দর্যের একটি হানি ঘটেছিল তাই তো তো আমি অবশ্য সেটিকে ইন্ট্রালিশনাল যেটাকে বলে ট্রামসিডোনাইট ইনজেকশন দিয়ে কমিয়ে দেওয়া যায় আমি মাত্র একটি ডোজ দিয়েছি হ্যাঁ এবং তারপরে সে ফল আপ এসেছে এবং তার যে কণ্ঠের যে পরিবর্তন হয়ে যায় যে সে উচ্চ স্বরে গান গাইতে পারছিল না হ্যাঁ এবং তার যে সুরেলা কণ্ঠ অনেকটা বিঘ্ন ঘটছিল আমি তাকে কিছু ঔষধ প্রদান করি এবং কিছু নিয়মকানুন বলে দিই সেই জিনিসগুলো সে কমপ্লিট করার পর আজকে যখন ফলো আসে শুড দেখেই আমি তাকে একটু মুগ্ধ হয়ে যাই যে তার অ্যাপিয়ারেন্স আগে চেয়ে অনেক সুন্দর এবং আমি বললাম যে উন্নতি কতটুকু বলে যে আগে চেয়ে সে বেটার ফিল করছে অর্থাৎ সে আগে যেরকম উচ্চ স্কেলে গান গাইতে কষ্ট হতো সেটা কিছুটা কমে গিয়েছে এবং শুডটা ফিরে এসেছে তো আমি তাকে বললাম যে তাহলে একটি গান শুনান তো আর সঙ্গে সঙ্গে সে একটি দেশের গান শোনায় আপা প্রথম যে গানটি শুনিয়েছিলেন ওইটা একটু আপনি শুনান তো ইরে আমার মনি মাতা নুতেস আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না তোর এত ভালোবাসি তবু না যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে অংশ মিথুন ভেসে বেড়ায় চাপলা ফোটা টল টলে পুকুরে নয়নে পাখি দিশা হারায় রোজা প্রতির পাখাই পাখায় নয়নে পাখি দিশা হারায় রোজা প্রতির পাখাই পাখায় নবাকে চোখে পলক পরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না তোরে এত ভালোবাসি তবু ভরি না রে আমার মনে মাতা রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরি না তোরে এত ভালোবাসি তবু অসাধারণ আসলে আমার মনে হয় যে আপনার আমার সাথে একমত হবেন তার এই যে সুরেলা কণ্ঠ এটা শুনলে সত্যি মন ভালো হয়ে যাওয়ার কথা হ্যাঁ এবং এই যে দেশমাতৃকা এই যে সুন্দর একটি দেশের গান করলো সত্যি অনেক বেশি ভালো লাগলো আমার তো রুবি আপা যখন এরকম গান করতে পারেন মন খুলে কেমন লাগে আপনার অনেক অনেক আমার তো ছোটবেলা থেকে গানের প্রতি একটা আকর্ষণ ছিল আচ্ছা আচ্ছা যাই হোক এই ভালোবাসাটা সবসময় থাকুক এবং আপনার এই কণ্ঠটা আরো সুমধুর হোক সেই প্রত্যাশা আপনার জন্য করি আপনি একদম ভয় পাবেন না যেটা হবার তো হয়ে গিয়েছে আমরা আশা করছি যে আমরা এখন যে থেরাপিটি দিব তাতে করে আপনার সুখ আরো সুন্দর হবে এবং আপনি আরো সুন্দর সুন্দর গান আপনি আমাদেরকে শোনাবেন ঠিক আছে আপনার ইনশাল্লাহ সোভিয়েটস আপনারা খেয়াল করলেন যে হতাশ হওয়ার কোন কারণ নেই যদি কোনো জটিলতা হয় অপারেশন পরবর্তী সেটি যদি রিকভার করা সম্ভব তার কিন্তু উজ্জ্বল আপা। তো একটি কথা বলতে যাই থাইরয়েড ক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে সঠিক চিকিৎসক হ্যান্ড যার পেশাগত দক্ষতা রয়েছে যার অভিজ্ঞতাটা বেশি এবং যেখানে আসলে সব ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট রয়েছে সেখানে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে কারণ এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার আহ সার্জারিটি সফল হবে না অতএব আসুন আমরা সচেতন হই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও